আসসালামু আলাইকুম। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা। আগামীকাল সোমবার 5 ডিসেম্বর বিকেলের পর থেকে মঙ্গলবার দুপুরের মধ্যে আন্দামান ও নিকোবর্তী দ্বীপের দক্ষিণে একটি লঘুচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। 6 ডিসেম্বর দিনের শেষের দিকে এই লঘুচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। 7 ডিসেম্বর পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে নাম হবে মেন্দাউস। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ডিসেম্বর মাসের 8 তারিখে দুপুরের পর থেকে ভারতের তামিলনাড়ু ও শ্রীলঙ্কার উত্তর উপকূল ঘেঁষে স্থলভাগে আঘাত আনার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো সর্বশেষ পূর্বাভাস অনুসারে ভারতের সর্বদক্ষিণ রাজ্যের স্থলভাগে আঘাত আনার সম্ভাবনা নির্দেশ করতেছে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টি অনেক দক্ষিণে সরে যাওয়ার কারণে আপাতভাবে বাংলাদেশের উপর কোনো প্রভাব পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অপমহাদেশীয় উচ্চচাপ বলে এর বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। তাই অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। গত 24 ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া 12.5 ডিগ্রি সেলসিয়াসে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার প্রায় 32.0 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 24 ঘণ্টায় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 48 ঘণ্টার আবহাওয়ার অবস্থা, 2 দিন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী 5 দিনের আবহাওয়ার অবস্থা নিয়ে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে তাপমাত্রা হ্রাস পেতে শুরু করবে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।